সম্মানিত ভিউয়ার্স, আধুনিক সভ্যতা ব্যক্তি কেন্দ্রিক ও স্ত্রী সন্তান কেন্দ্রিক জীবনে পিতামাতার প্রতি মানুষের অবহেলা সীমাহীন। অথচ এই পৃথিবীতে প্রতিটি মানুষ মহান স্রষ্টার পরে তার অস্তিত্বের জন্য তার পিতামাতার নিকট চিরঋণী। এই ঋণ অপরিশুদ্ধ কোরআন ও হাদিসের আলোকে পিতামাতার আনুগত্য খেদমত অন্যতম শ্রেষ্ঠ ফরজ ইবাদত। কোরআনে আল্লাহ তাআলা বারংবার তার নিজের ইবাদত করার নির্দেশ দেওয়ার পরেই পিতামাতার প্রতি দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। যেমন বলা হয়েছে, ওয়াকাফা রাব্বুকা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب বিরহামুহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফা ইন্নাহু কানা লিআওয়াবিনা গাফুরা। আল্লাহ তাআলা বলেন, এবং তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। পিতামাতা উভয়ে বা তাদের একজন যদি তোমার জীবদ্দশায় পার্থক্য উপনীত হন, তাহলে তাদেরকে ওপ বলবে না, তাদের প্রতি সামান্যতম বিরক্তি প্রকাশ করবে না, তাদেরকে ধমক দেবে না এবং তাদের সাথে সম্মানজনক বিনম্র কথা বলবে। মমতা বেশে তাদের জন্য নম্রতা পক্ষপুত্র অমনতি করে থাকবে এবং বলবে, হে আমার প্রভু, আমি তাদেরকে দয়া পুনি তাদেরকে দয়া করুন যেমনভাবে তারা সবে আমাদেরকে আমাকে প্রতিপালন করেছেন। তোমাদের অন্তরে কি আছে তা তোমার রব ভালো জানেন। তোমরা যদি সৎকর্মশীল হও তবে তিনি আল্লাহ বিমুখদের ক্ষমা আল্লাহ বিমুখীদের ক্ষমাকারী। সম্মানিত ভিউয়ার্স, কোরআন কারিম থেকে আমরা দেখি যে পিতামাতার আনুগত্য তাদের খিদমত তাদের জন্য দোয়ার ক্ষেত্রে সর্বোচ্চ আদর্শ ছিলেন নবী রাসূলগণ। বিভিন্ন নবীর ক্ষেত্রে বারংবার উল্লেখ করা হয়েছে যে তারা পিতামাতার আনুগত্য ছিলেন, তাদের সেবা করতেন এবং তাদের জন্য দোয়া করতেন। পিতামাতার আনুগত্যের অনুতুলনীয় আদর্শ স্থাপন করেছেন ইসমাইল আলা নবী আলাইহিস সালাম। যখন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম তাকে জানালেন যে তিনি স্বপ্নটাকে কোরবানি করার নির্দেশ দিয়েছেন, তখন তিনি অবিচল চিত্তে পিতার সিদ্ধান্ত মেনে নেন।